আসসালামু আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাও। এর শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে, কোন ভরসায় বিএনপিকে ভোট দেবে জনগণ, প্রশ্ন প্রধানমন্ত্রী। ই কমার্স আর আশ্রয়ন প্রকল্পে জালিয়াতির বিরুদ্ধে হুঁশিয়ারি। আন্দোলনের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান বিএনপি নেতাদের, জিয়াউর রহমানের প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রেখেছে দলটি, বলেছেন ওবায়দুল কাদের। বিদ্যমান সরকার কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অভিমত বিশিষ্টজনদের, প্রয়োজনে দুবছরের জন্য জাতীয় সরকার গঠনের সুপারিশ। বিদেশি চ্যানেলের ক্লিন সুইচ চালানোর আইন ভঙ্গের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন দেশে হাজার হাজার মানুষ কেবল লাইসেন্স নিতে আগ্রহী। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবলীগের দুই ক্যাডারের যাবজ্জীবন কারাদণ্ড, বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ফেসবুকে দেয়ার মামলা বিচারাধীন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বিএনপিকে কি কারণে মানুষ ভোট দেবে সে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে জিতবে না বলেই তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমে গঠিত হবে বলেও জানান সরকার প্রধান। এছাড়া রোহিঙ্গা প্রসঙ্গে বলেন শরণার্থীদের নিয়ে অনেকেই নানা ধরনের ব্যবসা করে থাকেন। এছাড়া আশ্রয়ন প্রকল্প ও ই কমার্সের জালিয়াতি নিয়ে হুঁশিয়ারি করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কর্তৃক জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সোমবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে গণভবন প্রান্তে ছিলেন প্রধানমন্ত্রী, সেখান থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। তুলে ধরেন জাতিসংঘে তার কর্মসূচির নানা দিক। সংবাদ সম্মেলনে উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ, বিএনপির বক্তব্যকে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। অনেক চেষ্টা করা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, শুধু তাই না, নির্বাচন যাতে ঠিকমতো না হয় বা মানুষ যাতে না যায়, অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে এহেন কাজ নেই যে না করা হয়েছে। যেসব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ যারা কথা বলে, আসলে তারা নির্বাচন নিয়ে যে প্রশ্ন তোলে, এই দলের জন্মটা কিভাবে, এই দলটা কি কোনো নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রতিষ্ঠিত, তারা এটা জানে যে তারা জিততে পারবে না, একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্ব কোথায়, একজন এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন ঠিক 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা সহ অগ্নি সন্ত্রাস নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরী সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকেই নেতৃত্বে রেখেছে। তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে আমাকে সেটা বুঝে বলেন। রোহিঙ্গা প্রসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমাদের কাছে যখনই আন্তর্জাতিক সংস্থা কোনো মানে ওরকম দাবি করে বা বলে, আমি সোজা বলে দিই, যান মিয়ানমারে, ওখানে ঘর করেন, ওখানে স্কুল করেন, ওখানে হাসপাতাল করেন, ওদের থাকার জায়গা করেন, আমার এখানে করা লাগবে না। আর আমার এখানে যেটা করার সেটা আমি করে দিয়েছি, সেখানে যান কিন্তু সেটা করা লাগবে না। তো মনে হয় যেন এটাও আসলে যেটা আমার একটা ধারণা যে সব কিছুতেই যেন একটা ব্যবসা, আমি খালি এইটুকু বলবো। তারপর আমার এর মধ্যে কিছু কিছু আছে আন্তরিক, তাদের কাছে ভালো সাড়া পাই, আর কিছু আছে যে শুনে যান, এই পর্যন্তই, সমস্যাটা এখানেই। খুব বেশি কার্যকর দেখা যাচ্ছে না তাদের, মানে আন্তর মনে হয় যেন রিফিউজি পালতে পারলে এই পালাটাই হচ্ছে একটা ব্যবসা। আই এম ভেরি সরি টু সে, মনে হয় যেন রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারো জন্য, কোনো কোনো সংস্থার জন্য। এটা না থাকলে তাদের চাকরি থাকবে না, সেটাই হচ্ছে তাদের আসল কথা, এটা আমার ধারণা। এছাড়া আশ্রয়ন প্রকল্পে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ই কমার্স জালিয়াতি সহ মানুষের টাকা আত্মসাতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এত বড়টা কাজ করে ফেলছে, এই গরিব মানুষগুলোকে ঘর দিয়ে দিচ্ছে, এটাও পছন্দ নাও হতে পারে যে আওয়ামী লীগ এত কাজ করে ফেলবে, কাজে সেটাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া, অর্থাৎ এই ঘরগুলি একসাথে এত একসাথে 70,000 মানুষকে ঘর দেওয়া, পৃথিবীর কোন দেশে কে কখন কোন সরকার দিয়েছে বলতে পারেন? জিয়ার শাসনামলে সামরিক বাহিনীর কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল উল্লেখ করে তার বিচারের আশ্বাস দেন সরকার প্রধান। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
পাঁচ বছরের মেয়াদ শেষে কেউ আর পৌর মেয়র থাকতে পারবেন না। বসছে পৌর প্রশাসক, বেতন ভাতা দিতে না পারলে বাতিল হবে পৌরসভা, এমন বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইনের একটি খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া চলতি মাসের মধ্যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার পৌরসভা সংশোধিত আইনটি নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ফলে মেয়াদ পূর্ণ হলে পৌর মেয়র পদে থাকতে পারবেন না, বসবে প্রশাসক। পৌর সচিবের নাম পাল্টে করা হয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা। পাঁচ বছর যখন শেষ হয়ে যাবে ওই চেয়ারম্যান বা ওনার কাউন্সিল অফ, তো সেক্ষেত্রে ছয় মাসের জন্য আইদার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোনো অফিসার অথবা সরকার যদি কোনো যোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করেন তাকে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করবেন এবং ছয় মাসের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করে দিতে হবে। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা দি একাধিক্রমে বারো মাস বকেয়া থাকলে পৌরসভা বাতিল করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব জানান চলতি মাসে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। 18 বছরের নিচের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি যাচাইয়ের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের সিনারিওটা কি, তো ইউনিভার্সিটিগুলো কেন এখনও দেরি হচ্ছে, তো এই বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রীও আপনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব আপনার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যেই সবগুলো খুলে দেওয়া হবে। আর ভ্যাকসিনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এরই কানেকশনে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে আমরা তো 18 বছর পর্যন্ত বলছি, এখন 18-র নিচেও বাচ্চাদেরকে দেওয়া যায় কিনা সেটা একটু এক্সপ্লোর করার জন্য টেকনিক্যাল সাইডটা যেন হেলথ মিনিস্ট্রি চেক করে দেখে। বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা আইন 2021-এর খসড়া অনুমোদনও দেয় মন্ত্রিসভা। আইনটি কার্যকর হলে কোনো পরিষেবাকে সরকার জরুরি বা অত্যাবশ্যক ঘোষণা করলে সেখানে বেআইনি ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গর্ষচন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপিকেই পালন করতে হবে, সরকারকে শক্তিশালী মনে না করে একসঙ্গে এক দফা দাবি পূরণে রাজপথে নামার আহ্বান জানান তিনি। পুলিশ ও আদালত একসঙ্গে বিরোধী দলের উপর নির্যাতন চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গর্ষচন্দ্র রায় বলেন, আইনের শাসন নয়, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, আওয়ামী লীগের অভ্যন্তরে কোন্দল চলছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সুবিধাভোগীদের রক্ষার চেষ্টা করছে সরকার, সরকারে গেলে বিএনপি কি করবে তা জাতির সামনে শ্বেতপত্র আকারে প্রকাশ করবে বলেও জানান গর্ষচন্দ্র রায়। এই সরকারকে সবল ভাবার কোনো কারণ নেই, আমরা ভয় পাই বলে সরকার মনে হয় শক্তিশালী। সকল স্তরের সকল পেশা শ্রেণীর মানুষ ভয়কে অতিক্রম করে যদি একবার জেগে দাঁড়িয়ে যান, আর যদি বলেন এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এর উত্তর দেওয়ার সে সময় পাবে না। বিএনপি নেতারা বলেছেন, আন্দোলনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, এই জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি সবার আগে থাকবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা। কমিটির এক নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শুভেচ্ছা জানানোর সময় এসব কথা বলেন বিএনপি নেতারা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে এরপর মওলানা ভাসানী মিলনায়তনে মহানগর কার্যালয়ে যান তিনি। ইশরাক হোসেনকে শুভেচ্ছা জানাতে আগে থেকেই অপেক্ষায় ছিলেন আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু। মহানগরের রাজনীতি, নির্বাচন ও সকল আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করার অঙ্গীকার করেন নেতারা। জনতার মেয়র গত নির্বাচনে যাকে সামনে নিয়ে আমরা নির্বাচন করেছিলাম মেয়রের, আমাদের কনভেনার মেম্বার সেক্রেটারির সাথে সমানভাবে সেই দায়িত্ব পালন করবে, কাজ করবে এই মহানগর দক্ষিণে, যেখানে যতটুকু দরকার সে কাজ করবে, আমাদের একসাথে আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী বানাবো। আমরা মনে করি এই ঢাকা শহরের মানুষ
ইশাককে ইশাক হোসেনকে ভোট দিয়েছিলেন সেদিন আমরা মনে করি জনগণ তাকে ঠিকই রায় দিয়েছে জনতার মত ইশাক দেশ নেতা বরং খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সংগঠনকে শক্তিশালী করতে সিনিয়রদের সাথে নিজের সবটুকু দিয়ে কাজ করতে চান বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যে আমি রাজনীতিতে এসেছি সংগ্রামের সময় লড়াইয়ের সময় কোনো কিছু পাওয়ার বিনিময় নয় কোনো কিছু আশা করার বিনিময় নয় আপনারা আমাকে ভালোবেসে জনতার মেয়র বলছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আমি আজীবন মানুষের অধিকার রক্ষায় এবং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র রক্ষায় কাজ করে যাব ক্ষমতার জন্য আমরা এই আন্দোলন করছি না আজকের আন্দোলনটি জনমানুষের আন্দোলনে পরিণত হয়েছে আমাদের যারা নেতারা রয়েছেন তাদের নেতৃত্বে আন্দোলনের সর্বাগ্রে আমি থাকব পরে একান্ত বৈঠকে বসেন মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির নেতারা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর নাম পাঠানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান দলের নেতাদের টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে যেন পাঠানো না হয় সে ব্যাপারে হুঁশিয়ারি করে দেন ওবায়দুল কাদের অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায় যা মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি খারাপ সময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না ত্যাগীরাই সুখে দুঃখে দলের পাশে থাকবে তাই সৎ ও ভালো মানুষদের দলে টানারও নির্দেশ দেন ওবায়দুল কাদের তিনি বলেন জিয়া যেমন 75-এর হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন তেমনি 21 আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টার মাইন্ড 75 ও 21 আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেয়াল আরও উঁচুতে নিয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি তা অব্যাহত রেখেছে ইউনিয়ন পরিষদে নির্বাচন আমি আবারও বলছি গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম পাঠান টাকা খেয়ে একটা খারাপ লোকের নাম তালিকায় পাঠান অনেকে এই অপকর্ম থেকে বিরত থাকতে নেত্রী নির্দেশ দিয়েছেন অনেকে দল ভারী করার জন্য খারাপদেরকে টানে এ খারাপরা দুঃসময়ে থাকবে না বিদ্যমান সরকার কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন বিশিষ্টজনেরা দুপুরে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে কথা বলেন তারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে দুবছরের জন্য জাতীয় সরকার গঠনের সুপারিশ করা হয় আমাদের নির্বাচন কমিশন গঠনে আইন ও সার্চ কমিটি নিয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন সভায় সার্চ কমিটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রাখেন বক্তারা সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন গঠন ও নতুন আইন প্রণয়নের পরামর্শ দেন বক্তারা আপনি এই ইলেকশন কমিশন নিয়োগের জন্য যত বেশি কনসাল করতে পারেন ইলেকশনে যারা অংশীজন তাদেরকে যত বেশি ইনভলভ করতে পারেন সরকারের ইচ্ছাই হচ্ছে আর তারপরে সার্চ কমিটি কাদের সার্চ করে নির্দিষ্ট করবেন সেটাও সম্পূর্ণ সরকারের ইচ্ছাই হচ্ছে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সেই সার্চ কমিটি হয় না এবং তারা যে ব্যক্তিদেরকে খুঁজে বের করেন তারা অযোগ্য দলরাজদেরকে তারা খুঁজে বের করেন যার ফলে আমাদের দুটো নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে শুধু নির্বাচনকালীন সরকার ব্যবস্থার মধ্যে যদি বড় একটা ঝাঁকুনি দেওয়া না যায় তাহলে কিন্তু আপনার কোনো কমিশন দিয়ে কিন্তু সুষ্ঠু নির্বাচন বা যে নির্বাচন আমরা করতে চাই সে নির্বাচন করতে পারবো আরে যেই যেই কারণে আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি সেই সেই কারণগুলোকে শুধরানোর জন্যই কিন্তু 91 সালে অন্তর্বর্তীকালীনের ভাবনাটা এসেছিল সরকারের ভাবনাটা এসেছিল এবং ইলেকশন কমিশনের কাজ শুধু ভোট প্রদান বা ভোট অ্যারেঞ্জমেন্ট করা নয় একটা সাইকেলই করার 5 বছর টু 5 বছর এক ইলেকশন থেকে আরেক ইলেকশন পর্যন্ত প্রচুর কাজ থাকে যে ওই ধরনের লোকজনের চিন্তা ভাবনা করা উচিত যে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন পদ্ধতি সংস্কারের পরামর্শ দেন বক্তারা নির্বাচনকালীন সময়ে পুলিশ এবং প্রশাসনের মধ্যে ব্যাপক রদবদল আনতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যাতে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এইটা কি নির্বাচন কমিশনের পক্ষে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষে সেটা যত ভালোই হোক এই বিদ্যমান সরকার কাঠামোতে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে আদৌ সম্ভব আমরা সবাই বুকে হাত দিয়ে এটা উত্তর খোঁজার চেষ্টা করি এটা আদৌ সম্ভব না
কাজে আমরা যখন জনগণকে ম্যান্ডেট দিয়ে যদি একটা দুবছরের জাতীয় সরকার করেন, তারপরে যদি ম্যান্ডেট দিয়ে ক্ষমতা দিয়ে ইলেকশন কমিশনার করেন, আমাদের দেশে অনেক ভালো লোক আছে। নির্বাচন কমিশনে নারী সদস্যদের সংখ্যা বাড়ানোর দাবি জানান বক্তারা। এবং মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে হাজার হাজার মানুষ কেবল লাইসেন্স নেওয়ার জন্য বসে আছে, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের স্বার্থের বাইরে বিদেশি চ্যানেলের পক্ষে ওকালতি করা সমীচীন নয় মন্তব্য করেন তিনি। বলেন, যেসব বিদেশি চ্যানেল ক্লিন ফিট চালায় সেগুলো প্রচার না করলে কেবল লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। বিদেশি চ্যানেলে ক্লিন ফিট চালানো নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ক্লিন ফিটের শর্ত থেকে কোনোভাবেই সরে না আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সোমবার দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি জানান, কোনো বিদেশি চ্যানেল সরকার বন্ধ করেনি, যারা ক্লিন ফিট চালায় তাদের চ্যানেল প্রদর্শনে কোনো বাধা নেই। তিনি বলেন, ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে দেশীয় বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল প্রদর্শিত হয়, বাংলাদেশেও সেভাবেই বিদেশি চ্যানেল চলবে। ক্লিন ফিট চালানোর বিষয়ে গত দুবছর সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইন ভঙ্গ করে বিদেশি চ্যানেলের পক্ষে কাজ না করতে হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিদেশি চ্যানেলকে অবশ্যই বিজ্ঞাপন মুক্তভাবে সম্প্রচার করতে হবে, সবার সাথে আলোচনা করেই এবং সবার সম্মতিক্রমেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটি 1 অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধপরিকর, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে, মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, দেশের শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, সবার স্বার্থে এটি আমরা এই আইন কার্যকর করেছি। সুতরাং এই সবার স্বার্থের বিপক্ষে গিয়ে কে অবস্থান গ্রহণ করবেন সেটি কখনো কাম্য নয়। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিট দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএস এগুলো চালাচ্ছে, তো এ ব্যাপারে যদি কোনো পত্রের প্রয়োজন হয় আমরা সেই পত্র দিয়ে দেবো আপনাদের কাছে, কেবল আপনাদের কাছে সেই পত্র যাবে যে এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে সেটি শর্ত ভঙ্গ হবে, লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। সুতরাং এই শর্ত ভঙ্গের কাজ কেউ করবেন না। তারা কেবল অপারেটর লাইসেন্স নিয়েছেন, তারাও সেই শর্তের কথা মেনেই তারা কিন্তু লাইসেন্স নিয়েছেন। এমন নয় যে যারা কেবল অপারেটর তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কেবল অপারেটিং লাইসেন্স চায় না, তা নয়। আমাদের কাছে হাজার হাজার দরখাস্ত জমা পড়া আছে যে আরও দেশের বহু মানুষ কেবল অপারেটিং লাইসেন্স চায়, আমরা সেগুলোও পরীক্ষা নিরীক্ষা করছি। সুতরাং কেউ আইন ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে, বিভ্রান্তি ছড়ালে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশি চ্যানেলে ক্লিন ফিট চালানোর সিদ্ধান্ত নেয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সরকার এবং তথ্য সম্প্রচার মন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার যেন নমনীয়তা না দেখায় সে দাবিও জানান তারা। আইপিটিভির লাইসেন্স দেওয়ার আগে অ্যাটকোর সাথে আলোচনারও দাবি জানান সংগঠনের নেতারা। আইপিটিভি পারমিশন দেওয়ার আগে আপনি আমাদের সাথে বসে, কারণ আমরা স্টেক হোল্ডার, আমাদের সাথে বসে একটা নীতি নির্ধারণ করে তারপরে আপনারা এটা দেবেন, এটা হলো আমাদের আপনার কাছে বিনীত অনুরোধ। সরকার শুধু ক্লিন ফিট সম্প্রচার বলবৎ করেছে, আমরা লক্ষ্য করেছি বেশ কিছু বিদেশি চ্যানেল ক্লিন ফিট সম্প্রচার করার শর্তে এক ধরনের চাপ তৈরি করার জন্য সকল বিদেশি চ্যানেল বন্ধ করে এক ধরনের একটা অচল অবস্থা তৈরি সৃষ্টি করা হয়েছে, যেটা অনভিপ্রেত, আমরা এটার নিন্দা জানাই। আপনি যে ক্লিন ফিটের সিদ্ধান্তটা হচ্ছে, এটা যেন কোনোভাবেই কোনো কারণে যেন এখান থেকে সরে না আসে, তাহলে শুধু আমাদের জন্য দুর্ভাগ্য হবে না, দেশের জন্য ভাবমূর্তিও নষ্ট হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে চলতি মাসের 30 তারিখের মধ্যে কেবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজ করা হবে বলে আশা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আইপিটিভিতে খবর চালানো যাবে না জানিয়ে তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো সব আইপিটিভিকে লাইসেন্স দেওয়া হবে না। অনেক আগে বলবৎ হয়ে ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার 2 আসামি যুবলীগের 2 ক্যাডার দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া উভয় আসামিকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
2020 সালের 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার রায় উপলক্ষে সকাল থেকে আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। সকাল 11টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক জয়নাল আবেদিন আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হল সাবেক যুবলীগ ক্যাডার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম। আসামিরা বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ জানান। সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে তাদের দুজনের মধ্যে দেলোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(1) ধারায় এবং আবুল কালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(1) এবং 30 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটতেছে আজকের এই রায়ের মাধ্যমে এবং সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে অপরাধীদের কাছে যে অন্যরা এই রায় থেকে তারা শিক্ষা নিবে। এই রায়তে আমি খুশি আছি, আর আরেকটা যে মামলা আছে ওটা তো যেন বিচার পায়। তবে আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদল রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান। 2020 সালের 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে ওই গৃহবধূর ঘরে ঢুকে বিভস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার হোসেন ও তার বাহিনী। ওই ঘটনা তারা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ওই নারী 2 দফায় তাকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে দেলোয়ার ও কালামের বিরুদ্ধে মামলা করেন। গত 17 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধূমপান এবং তামাকজাত দ্রব্যই হৃদরোগের প্রধান কারণ, তবে সাম্প্রতিক সময়ে হতাশা, মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে বলছেন চিকিৎসকরা। যেই তালিকায় তরুণরা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক অঞ্চলের মানুষের যথাসময়ে হৃদরোগের চিকিৎসা পাচ্ছেন না বলে দেশে মৃত্যুর হার বাড়ছে। সচেতনতা বাড়াতে স্কুল পর্যায় থেকে স্বাস্থ্য শিক্ষা দান জরুরি মনে করছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকরা। রাজধানীর মিরপুর আরামবাগের 27 বছরের তরুণ বিল্লাল হোসেন বেশ কিছু সমস্যা নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। দায়িত্বরত চিকিৎসক বলছেন, হৃদরোগজনিত সমস্যা নিয়ে ইদানিং কম বয়সে অনেক রোগী আসছেন। আমরা ইসিজি করে যেটা দেখতে পেলাম যে ওনার হার্টের গতি অস্বাভাবিকভাবে বেশি, নর্মালি যেটা 100% থাকার কথা ওনার প্রায় 160, এটা একটা অ্যাবনর্মাল হার্টবিট। আমার বয়স অলমোস্ট 30, আমার থেকে কম বয়সে 21-22 বছরও দেখতে পাচ্ছি যে পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে আসতেছে। এটা হয়তো আগে তেমন একটা ছিল না, কিন্তু ইদানিং এটা খুব বেড়ে গেছে। সাম্প্রতিক গবেষণা তার চেয়েও ভয়াবহ তথ্য দিচ্ছে, বলছে বাংলাদেশে প্রতি 5 জন তরুণের মধ্যে 1 জন হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। করোনাকালীন সময়ে এর সংখ্যাটা বেড়েছে বলছেন চিকিৎসকরা। আমাদের তরুণরা যদি হৃদরোগে আক্রান্ত হয়ে যায় তাহলে তো তার জীবনের পূর্ণতা পাওয়ার আগেই তার কিন্তু অনেক লিমিটেশন চলে আসবে জীবনে। তো সেই জন্য তরুণদের যেটা সবচেয়ে করণীয় সেটা হলো তাদের ধূমপান পরিহার করা খুবই দরকার, রেগুলারলি এক্সারসাইজ করা দরকার। ধূমপান এটা আসলে তরুণ বয়স থেকেই শুরু হয় এবং তরুণ বয়স থেকেই স্বাস্থ্য সচেতনতা আসা উচিত। এগুলোর সাথে সাথে আজকাল যেটা যুক্ত হয়েছে, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হতাশা। উনি উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছেন না, ওনার বিদেশে হয়তো পিএইচডি করতে যাওয়ার কথা ছিল উনি যেতে পারছেন না, একটা ভালো চাকরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এবং বহুবিধ মানসিক চাপে উনি ভুগছেন এবং এতে করে কিন্তু হতাশা বাড়ছে। এই যে হতাশা এবং নগরায়ণের যে চাপ, এটা কিন্তু অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলোর সাথে বাড়তি বোঝা অ্যাড করছে। করোনায় এখন পর্যন্ত বিশ্বে মারা গেছে 47 লাখ মানুষ, অথচ প্রতি বছর শুধু হৃদরোগেই মারা যায় 1,86,00,000 মানুষ। বাংলাদেশের সবচেয়ে বেশি মৃত্যু হয় এই হার্টের সমস্যায়, পরিমাণটা 30%। বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা থাকলেও গ্রামের মানুষ সহজে সেবা পাচ্ছে না বলেই মৃত্যুর হার বেশির কারণ বলছেন ডাক্তাররা। আর হৃদরোগে আক্রান্ত হওয়ার মূল কারণ বলছেন ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অলস জীবনযাপন। হৃদরোগের যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনা করার মতো প্রযুক্তি আছে, কিন্তু প্রান্তিক এলাকায় আমি অনেক সুবিধাই দিতে পারছি না এবং একজন লোক অনেক দূর থেকে
প্রথমে উপজেলা থেকে জেলায় চিকিৎসা না পেয়ে বিভাগীয় শহরে, সেখানেও চিকিৎসা না পেয়ে ঢাকায় যখন আসছে, ঢাকায় কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে। কাজেই প্রান্তিক এলাকায় আমরা ডাক্তারকে পদায়ন করেছি, ওনাদেরকে যদি কাজ করার মতো উপযুক্ত যন্ত্রপাতি দেওয়া যায়, আমার মনে হয় অনেক লোক ওখান থেকেই চিকিৎসা পেয়ে যাবে। সব তামাক জাতীয় জিনিস আমাদের পরিহার করতে হবে। তৃতীয় কথা, আমাদের সুষম খাদ্য, শাকসবজি ফলমূল বেশি বেশি করে খেতে হবে। আমাদের রোজ এটলিস্ট অন্তত আধা ঘন্টা করে হাঁটার অভ্যাস করতে হবে। ওই এখান থেকে মরে যাব, রিক্সায় চাপলে হবে না, আমার হাঁটতে হবে। বিশ্ব হার্ট ফেডারেশনের লক্ষ্য 2025 সালের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর হার 25% কমিয়ে আনা। একই লক্ষ্যে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বাস্তবতা হচ্ছে, মানুষ ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতন না হলে হৃদরোগ ঝুঁকি কমানো সম্ভব না বলছেন ডাক্তাররা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের CEO রিপন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকদের কাছ থেকে 250 কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে রিপন। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এদিকে প্রতারণার অভিযোগে MLM কোম্পানি SPC ওয়ার্ল্ডের CEO MD পাকড়াও করেছে CID। ই-কমার্স কিউকম 2019 সালে প্রতিষ্ঠিত হয়। মাত্র 1.5 বছরে হাতিয়েছে গ্রাহকের 250 কোটি টাকা। যত কিউকম ফ্যামিলির মেম্বার আছে তাদের সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্রেতাদের আকৃষ্ট করতে কিউকম দিয়েছে নানা অফার। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য দেওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে গ্রাহকদের। DMP মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। রিপন মিয়া যে CEO, সে জানালো যে তারা যখন 1,67,000 টাকা মূল্যের যে মোটরসাইকেলটি 1,20,000 টাকা দেওয়ার অফার করেছিল, তারা প্রায়ই ক্রেতাদেরকে চেক দিয়ে দিত, 1,30,000-20,000 চাই দিত, চেক দিয়ে দিত। তো যখন ফোস্টার যখন এটি ভেরিফাই করা শুরু করলো যে পণ্য না দিয়ে তাকে চেক দিয়ে দিচ্ছে, তখন তারা তার পেমেন্ট আটকিয়ে দেয়। আটকিয়ে দেওয়ার ফলে প্রচুর ক্রেতা এখন প্রতারিত হচ্ছে, মালামাল পাচ্ছে না। জনগণও তার কাছে প্রায় 250 কোটি টাকার পণ্য পায়। রিমান্ডে আনবো যেহেতু জনগণ জানে ভুক্তভোগী যেন সংখ্যা না বৃদ্ধি পায়, সেই বিষয়টা আমাদের দেখার বিষয়। এটা নিয়ে আমরা কাজ করব, যেহেতু হিউজ পরিমাণ টাকা এখানে লেনদেন হয় ই কমার্সে। দীর্ঘদিন ধরে SPC ওয়ার্ল্ড গ্রাহকদের বিভিন্ন পণ্য দেওয়ার কথা বলে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে CID। 1,17,00,000 টাকা লন্ডারিংয়ের অভিযোগে তাদের ওই ইয়াতে আমরা পেয়েছি। ইতিমধ্যে এই টাকাটা তারা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর রূপান্তরে লেয়ারিংয়ের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছে। Destiny 2000-এর আদলেই এই SPC ওয়ার্ল্ডের কার্যক্রমটা তারা শুরু করেছিল। মোটরসাইকেল, সেলফোন, কম্পিউটার, ল্যাপটপ, ওভেন সহ বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রীতে এই ছাড় এবং অফার দিয়ে তারা মানুষকে প্রতারিত করছিল। অভিনব কৌশলে ফাঁদে ফেলে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের কথা অকপটে স্বীকার করে তারা। ইসম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 18 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,591 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া 18 জনের মাঝে 8 জন পুরুষ ও 10 জন মহিলা। 24,928 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 794 জন। মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে 15,58,758 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 834 জন। মোট সুস্থ হয়েছেন 15,19,588 জন। শনাক্তের হার 3.19, সুস্থতার হার 97.49 ও মৃত্যুর হার 1.77। করোনায় ঢাকা বিভাগে 7 জন ও চট্টগ্রাম বিভাগে 5 জনের মৃত্যু হয়েছে। কোনো মৃত্যু নেই রংপুর ও ময়মনসিংহ বিভাগে। তীব্র স্রোতের কারণে 1.5 মাস বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। কাল থেকে চলবে মাঝারি আকারের 5টি ফেরি। সোমবার সকাল 11:00 ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের শিমুলিয়া ঘাটের AGM শফিকুল ইসলাম জানান, 20টি ছোট বড় যান ও 15টি মোটরসাইকেল নিয়ে পরীক্ষামূলক ফেরিটি ছেড়ে যায়। 49 দিন পর মঙ্গলবার সকাল 6:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত এই রুটে মাঝারি আকারে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পণ্যবাহী যানবাহন বাদে ব্যক্তিগত গাড়ি এবং অ্যাম্বুলেন্স পারাপারে থাকবে 5টি ফেরি। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে বারবার পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় গত 18 আগস্ট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে, নির্বাচন নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে, কোন ভরসায় বিএনপিকে ভোট দেবে জনগণ, প্রশ্ন প্রধানমন্ত্রী। ই কমার্স আর আত্মায়ন প্রকল্পের জালিয়াতির বিরুদ্ধে হুঁশিয়ারি, আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান বিএনপি নেতাদের, জিয়াউর রহমানের প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রেখেছে দলটি, বলেছেন ওবায়দুল কাদের। বিদ্যমান সরকার কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অভিমত বিশিষ্ট জনদের, প্রয়োজনে দুবছরের জন্য জাতীয় সরকার গঠনের সুপারিশ। বিদেশি চ্যানেলের ক্লিন চিট চালানোর আইন ভঙ্গের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন দেশে হাজার হাজার মানুষ কেবল লাইসেন্স নিতে আগ্রহী। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবলীগের দুই ক্যাডারে যাবজ্জীবন কারাদণ্ড, বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ফেসবুকে দেওয়ার মামলা বিচারাধীন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।